বিশ্ব ফুটবলে একচেটি আধিপত্য স্পেনের এবছর বছর সম্ভাব্য সব শিরোপাই জিতে নিয়েছে স্প্যানিশরা জানান দিচ্ছে সামনে আরও বড় শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা একের পর এক শিরোপা জিতে চলেছে তারা পুরুষ ও নারীদের জাতীয় দল ও বয়স ভিত্তিক পর্যায়ে মিলিয়ে প্রায় সব ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এখন স্প্যানিশরা জেতার পাশাপাশি এবার অলিম্পিকেও জিতে নিয়েছে স্বর্ণ স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে এবছর আরও একটা বড় শিরোপা স্বাদ পেল স্প্যানিশরা এ নিয়ে বর্তমানে দশ আসরে চ্যাম্পিয়ন তারা সামনে বেশ কিছু বড় ফুটবল ইভেন্ট আছে স্পেনের সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সঙ্গে আছে নেশন লিগ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিশ্চিত ভাবে তারাই অন্যতম ফেভারিট দল হতে চলেছে একটা দারুণ দল নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে তারা লামিনিয়ামাল নিকো উইলিয়ামস দানি ওলমো পাবলো গাভি পেদ্রিরা আশা দেখাচ্ছে স্পেনিয়ারদের পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবলেও রীতিমতো উঠছে স্প্যানিশরা জিতেছে বিশ্বকাপ ও ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ অনূর্ধ্ব সতেরো ইউরো সব শিরোপাই এখন স্পেনের ঘরে কদিন আগে জিতেছে অনূর্ধ্ব উনিশ ইউরো ট্রফিও লিথুনিয়ায় ফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে হারিয়েছে তারা এর সঙ্গে যুক্ত হলো আরও দুই শিরোপা স্প্যানিশদের একমাত্র আফসোস হয়তো ছিল পুরুষদের বিশ্বকাপ দু হাজার দশে একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা এরপর তিনবারের বিশ্বকাপ আসরে সেভাবে ভালো ফলাফল করতে পারেনি স্প্যানিশরা তবে দু ছাব্বিশ বিশ্বকাপ ঘরে তুলতে তারা যে মরিয়া তা বোঝা যায় তাদের সাম্প্রতিক পারফরমেন্স দেখেই হয়তো বিশ্বকাপে তাদের দিকেই তাকিয়ে থাকবে কোটি ফুটবল ভক্ত। সময় সংবাদ